গত 8ই আগস্ট শনিবার শরীয়তপুরের ফারুক চৌকিদার ও তার ভাইদের হাত থেকে রক্ষা ও পৈতৃক সম্পদ ফিরে পেতে এবং আওয়ামী লীগ নেতা মান্নান সর্দার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ফারুক চৌকিদার ও তার ভাইদের বিরুদ্ধে মাদক ব্যবসা, নারী ও শিশু পাচার, ডাকাতি, ছিনতাই, অন্যের বাড়ি দখল ও অবৈধ অস্ত্র মালামাল সহ বিভিন্ন অপরাধের জন্য একাধিক মামলা রয়েছে শরীয়তপুরের বিভিন্ন থানায়। শরীয়তপুরের অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এই ফারুক চৌকিদার ও তার ভাইদের হাতে লাঞ্ছিত হয়েছেন। তাদের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের দায়ে মামলা হলেও বেশিরভাগ মামলা সাক্ষীর অভাবে খারিজ হয়ে যায়। এর মূল কারণ রাতের আঁধারে ওই সকল সাক্ষীদের অস্ত্রের মুখে মেরে ফেলার হুমকি দেয় ফারুক চৌকিদার ও তার দলবল। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারবর্গ। শরীয়তপুরের ফারুক চৌকিদার ও তার ভাই আমাদেরকে হত্যার জন্য ফারুক চৌকিদার ও তার সন্ত্রাসী ভাই উৎপাত হয়ে পড়ে। আমি আমার পরিবার নিয়ে এলাকা ছেড়ে বাধ্য হই। দীর্ঘদিন দেশে ছিলাম না সন্ত্রাসীর ভয়ে। পরে বাড়িতে দীর্ঘদিন ফারুক চৌকিদার ও তার ভাইরা আমাদের পৈতৃক সম্পত্তি মোট 2 একর 28 শতাংশ ভূমি জোরপূর্বে দখল করে নেয়। আমার এই পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এবং মোহাম্মদ মান্নান সর্দারকে খুন করেছে। আজকে 10 বছর, বিগত 10 বছর ধরে আমার এই সম্পত্তি তারা নিয়ে গেছে। আমার পরিবারকে হুমকি ধামকি দেয়। আমি কোথাও ন্যায় বিচার পাই নাই। আমি পালং থানায়ও অনেক চেষ্টা করছি, আমি এটার কোনো ন্যায় বিচার পাই নাই। আমি এই জন্য আজকে ঢাকা এসে, আমি দীর্ঘদিন ধরে ঢাকা কারণ থাকতেছি, তারপরে আমি অনেক কষ্ট করে আমি আজকে এই সম্মেলন করছি। তো আমার এই সম্মেলন আমি বাংলাদেশ সরকারের কাছে যেভাবে পৌঁছয় আপনারা পৌঁছে আমার আমার এই সম্মেলনটাকে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার এই সুস্থ বিচারের জন্য আমি দাবি করছি।